আমরা একটু সুরকার সঙ্গীত পরিচালক এসএম ফরিদের কাছে যাব। এসএম ফরিদ সাহেব, আপনি আমাকে বলেছিলেন আপনারও সঙ্গীত পরিচালনায় দ্বিতীয় ক্যাসেট যখন বের হচ্ছে আপনি তার টাইটেল সংটির জন্য শিল্পী করছেন কিন্তু অস্থিরতার মধ্যে ভুগছেন আমাকে বলেছিলেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে স্ব আঙ্গিনার হীরকণ্ড আমাদের প্রবাল চৌধুরীকে খুঁজে পেয়েছেন, সম্ভবত সেটাই হবে ঘটনা। এবং তিনি যে গানটি গেয়েছেন বলা হয়ে থাকে মাস্টারপিস, টপ হিট এই গানটি হয়েছে। প্রবাল চৌধুরী সম্পর্কে এবং আপনার সেই কাহিনী একটু শুনতে চাই। আসলে ওই মুস্তফা ভাইয়ের কথা মতো আমাকে বলতে হচ্ছে, তো আমাকে পিছনে যেতে হচ্ছে। ছোটকাল থেকে আমিও কিছু কিছু গানের চর্চা করতাম, তখন খুব হাতে গোনা শিল্পী ছিলেন, তার মধ্যে প্রবাল চৌধুরী আমাদের চট্টগ্রামের এটা একজন ধন্য ব্যক্তি হিসেবে আমি খুব ছোটকাল থেকে আমরা শ্রদ্ধা করে আসতাম। তো হেমন্তর গানের প্রতি আমার কেমন যেন একটা ঝোঁক ছিল, তো হেমন্তর গান তো তখন তার ক্যাসেটের ইয়ে ছিল না, তখন আপনারা হবে 68-69 তখন ক্যাসেট খুব একটা ইয়ে ছিল না। তো হেমন্তর গান শোনার জন্য প্রবাল, তার পিছিয়ে নিজেও জানেন আমরা টুটু করতাম, যেখানে প্রবাল চৌধুরীর অনুষ্ঠান হতো সেখানে আমি কয়েকবার উনি চুরি করে আমার মন থেকে চুরি করে ওখানে যেতাম এবং প্রবালের গান শুনতাম। একবার স্টেডিয়ামে আমার মনে আছে চট্টগ্রাম স্টেডিয়ামে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছে, ওখানে গেলাম, যে প্রবাল দার একটা গান আমি শুনেছি হেমন্ত করছে, একই চঞ্চলতা আমার মনে, এরকম আমি একবারে অভিভূত হয়ে গেলাম প্রবাল দা। তো তারপর নিজে তো বড় শিল্পী হওয়ার অভিপ্রায় থাকলেও হতে পারলাম না, তো মনে মনে একটা মানে হিংসা আমার জমছে প্রবাল দা, যে কোনো যদি কোনো কোনো দিন কোনো সুযোগ পাই নিজের সুরে গান করাবো, নিজের সুরে অথবা গান করাবো প্রবাল দা। আসলে আপনি যেটা বলতে চাইছেন আমি একটু ইন্টারাপ্ট করি, হেমন্তের মতো একটা কণ্ঠ লালিত প্রবাল দার মধ্যে ছিলেন, আমার তখন হেমন্তের গানও গাইতেন, কিন্তু আমরা কি এটা বলতে পারি না প্রবাল দা হেমন্তের মতো শিল্পী নন? প্রবাল দা বা স্বকীয় বৈশিষ্ট্যে প্রজ্জ্বল একজন শিল্পী, আজকে প্রবাল দা একটা নিজস্ব স্টাইল, আমরা সে কথা নিশ্চয় বলতে পারি। এস এম ফরিদ ভাই, আপনার সাথে সময় থাকলে আরো কথা বলতাম, আরো জানবার ইচ্ছে ছিল। সুপ্রিয় দর্শক, এখন এস এম ফরিদের সুরে প্রবাল চৌধুরীর একটি গান এবং আরো কিছু গান এখন আমরা শুনতে চাই। স্মৃতির গোলাপে সুখময় এই মধু লগনে কি করে বোঝাবো বলো, বলো না তুমি, তুমি ছাড়া নেই কিছু জীবনে, ছাড়া নেই কিছু জীবনী।